আসসালামু আলাইকুম সবাইকে এনআইইভিএস আয়োজিত হোম স্কুলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার মও বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল মর্নিং শিফট প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করব বাক্য বাক্যের শ্রেণী বিভাগ স্বাধীন বাক্যের গঠন বাক্য গঠনের শর্ত এবং আরও বাক্য বিষয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত কিছু বিষয় নিয়ে তারপরে আমরা আজকের ক্লাসে আলোচনা করব বিরাম চিহ্ন নিয়ে এবং বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কিত বিষয় নিয়ে তাহলে শিক্ষার্থীরা ক্লাসটি দেখার সময় তোমরা পাঠ্য বইয়ের তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পৃষ্ঠা নম্বর 55-তে বাক্যর যে অধ্যায়টি আছে ষষ্ঠ পরিচ্ছেদ 55 নম্বর পৃষ্ঠায় আজকের ক্লাসে আমাদের সম্পূর্ণ এই বাক্যের অধ্যায়টি আমরা আলোচনা করব এবং তার পরবর্তী অধ্যায় বিরাম চিহ্নের অধ্যায়টিও আমরা আজকের ক্লাসে আলোচনা করব তাহলে ক্লাসটি দেখার সময় তোমরা তোমাদের ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 55 নম্বর পৃষ্ঠা বের করবে এবং তারপরে আমার ক্লাসটি দেখে দেখে ক্লাসের সাথে মিলিয়ে বই থেকে অনুশীলন করবে তাহলে এ পর্যায়ে আমরা আলোচনার জন্য বোর্ডে চলে যাচ্ছি আজকে এই ক্লাসটি কিছুটা বড় আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নম্বর 12 নম্বর ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব বাক্য নিয়ে তাহলে আমরা শুরুতেই পড়ছি বাক্যের সংজ্ঞা এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে তাহলে আমরা জানলাম যে বাক্যের কিছু শর্ত থাকে সেটি হচ্ছে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে পাবে বাক্যে প্রকাশ পেলেই তখন সেটি একটি যথার্থ বাক্য হবে যেমন লেখো আমি খাই কাজী সব্যসাচী বই পড়েন বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক বা অন্বয় থাকতে হবে অর্থাৎ বাক্যে যে পদগুলো ব্যবহৃত হবে তার মধ্যে একটি সম্পর্ক থাকতে হবে যার কারণে বক্তার মনোভাব বা বক্তব্য স্পষ্টভাবে ফুটে উঠবে তাহলে আমরা বাক্য গঠনে কি কি বিষয় পাচ্ছি একটি বিষয় হচ্ছে বাক্যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে এবং বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকতে হবে আমরা এখন পর্যন্ত দুইটি গুরুত্বপূর্ণ বিষয় বাক্য গঠনের ক্ষেত্রে পেলাম তাহলে এখানে আমরা দুইটি বাক্য লক্ষ্য করব গিয়ে পুকুরে বড় ধরেছি একটা মাছ খা খা অপু যাওয়াই চলে করছে বাড়িটা শিক্ষার্থীরা একটি এই দুটি বাক্যই পরস্পর সম্পর্কহীন বা বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় আমরা দেখতে পাচ্ছি না বাক্য দুটোতে বক্তার মনোভাব তাই পরিষ্কার নয় কেননা পদগুলোর মধ্যে পারস্পরিক অন্বয় বা সম্পর্ক নেই যে আমি আগে বললাম পদগুলো সুবিন্যস্ত নয় সুবিন্যস্ত শব্দটির অর্থ হচ্ছে সুন্দরভাবে বিন্যস্ত অর্থাৎ সুন্দর করে সাজানো নয় বাক্যের পদগুলো তাই এগুলোকে বাক্য বলা যায় না বাক্য হতে হলে পদগুলো সুবিন্যস্তভাবে সাজাতে হবে শিক্ষার্থীরা তাহলে আমরা আরও একটি বাক্য গঠনের শর্তে গুরুত্বপূর্ণ বিষয় পাচ্ছি সেটি হচ্ছে পদগুলো সুন্দরভাবে সাজানো থাকতে হবে তাহলে আমরা এই পারস্পরিক সম্পর্কযুক্ত সুন্দরভাবে সাজানো উপরের দুটি বাক্যই একবার দেখি পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছি অপু চলে যাওয়ায় বাড়িটা খাঁ খাঁ করছে এই পূর্বের বাক্য দুটি যেখানে পারস্পরিক সম্পর্ক ছিল না তার কারণে বাক্যটি শ্রুতিমধুর ছিল না বা একটি সঠিক বাক্য ছিল না আমরা পরে বাক্য দুটি সাজিয়ে লেখাতে বাক্য দুইটি পারস্পরিক অন্বয়যুক্ত সঠিক বাক্যতে পরিণত হলো সাধারণ কর্তা কর্ম ও ক্রিয়াপদ নিয়ে বাক্য গঠিত হয় শিক্ষার্থীরা তাহলে আমরা আরও জানছি যে বাক্য গঠনে কি কি থাকে সাধারণত কর্তা কর্ম এবং ক্রিয়াপদ তবে একটি বাক্যকে সার্থক করে তুলতে আরও কতগুলো গুণ বা শর্ত মানতে হয় তাহলে শুধুমাত্র কর্তা কর্ম বা ক্রিয়া থাকলে হয় না বাক্য গঠনের ক্ষেত্রে আরও কিছু শর্ত লাগে এবারে আমরা 6.1-এ বাক্য গঠনের সেই শর্তগুলো কী কী সেটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা এই তিনটি বিষয় একটি স্বাধীন বাক্য গঠনের ক্ষেত্রে বা আদর্শ
সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে এই তিনটি গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হয়। তাহলে তিনটি গুণ বা বৈশিষ্ট্য কি কি? একটি হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি দেখি। আকাঙ্ক্ষা শব্দটি শুনলেই আমরা বুঝি যে আকাঙ্ক্ষা অর্থ হচ্ছে ইচ্ছা, কোনো কিছু শোনার বা দেখার ইচ্ছা। তাহলে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। যেমন পলাশ মন দিয়ে লেখাপড়া, এরপরে আমরা কিছুই বলছি না। আর এই বাক্যটি যদি আমরা এই অবস্থায় ছেড়ে দিই কিছু না বলে, তাহলে এর পরবর্তীতে কিছু একটা শোনার আগ্রহ আমাদের থেকে যায়। তাহলে এই অসম্পূর্ণ বাক্যটির পরে আমাদের যে শোনার আগ্রহ থাকছে সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। এবারে আমরা যদি বাক্যটি এভাবে শেষ করি যে পলাশ মন দিয়ে লেখাপড়া করে বা পলাশ মন দিয়ে লেখাপড়া করতো অথবা করবে, তাহলে বাক্যটি আর কোনো কিছু আমাদের শোনার আগ্রহ বা ইচ্ছা তেমন একটা জাগে না, তাহলে একটি সম্পূর্ণ বাক্য তখনই এটি হচ্ছে। এটি বাক্য গঠনের একটি শর্ত আকাঙ্ক্ষা। এবারে আমরা বাক্য গঠনের আরেকটি শর্ত আসক্তি সম্পর্কে জানবো। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলো যথাযথভাবে সাজিয়ে রাখার নামই আসক্তি। এবারে হচ্ছে আমরা বাক্যে যে পদগুলো ব্যবহৃত হয়ে একটি বাক্য গঠিত হবে, সে বাক্যের পদগুলো একটি নির্দিষ্ট ধারাবাহিকতা বা অর্থ সঙ্গতি রক্ষা করে সাজাতে হবে। যেমন বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এই বাক্যের পদগুলো যদি আমরা এভাবে সাজাই তাহলে সেটি যথার্থ বাক্য হচ্ছে না, কারণ বাক্যের অর্থ অনুযায়ী পদগুলো পরস্পর নির্দিষ্টতা বজায় রেখে সাজানো হয়নি। কিন্তু আমরা যদি বাক্যটি এভাবে বলি যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে এটি একটি সুন্দর শ্রুতিমধুর বাক্যতে পরিণত হয়। তাহলে আসক্তি বলতে আমরা বুঝি আসলে বাক্যের পদগুলো অর্থসঙ্গতি রেখে পরস্পর ধারাবাহিকভাবে লেখা। এবারে আমরা শিখব যোগ্যতা, বাক্য গঠনের আরেকটি শর্ত যাটির নাম হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা আসলে কি? বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের নির্বন্ধনকে যোগ্যতা বলে। আমরা পূর্বে আসক্তি অংশে জানলাম যে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য পদগুলো যথাযথভাবে সাজালে সেটি হয় আসক্তি। আর বাক্যের যোগ্যতা হচ্ছে অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধন থাকতে হবে। অর্থের সঙ্গতি থাকতে হবে এবং ভাবের মিলবন্ধন থাকলে সেটি হবে যোগ্যতা, সেই গুণটি। যেমন আমরা বড়শি দিয়ে মাছ ধরি, এই বাক্যটির একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। কিন্তু আমি যদি বলি যে আমরা বড়শি দিয়ে নারকেল পাড়ি, এটি একটি অবাস্তব এবং অসম্ভব ঘটনা, যে কারণে বাক্যটি তার যোগ্যতা হারিয়েছে। এই ছিল বাক্যের যোগ্যতা ভিত্তিক আলোচনা। এ পর্যায়ে 6.2-তে আমরা জানবো খণ্ডবাক্য স্বাধীন ও অধীন খণ্ডবাক্য কি। এই বাক্যের শ্রেণী বিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শিখব খণ্ডবাক্য। খণ্ড প্রতিটি বাক্যেরই দুইটি অংশ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং অন্যটি বিধেয়। তাহলে উদ্দেশ্য কোনটি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। খুব সহজ একটি কথা, যেমন উদ্দেশ্য এখানে কোনটি? শিমুল মাঠে খেলতে গেল। আমরা সহজে বুঝতে পারছি যে শিমুলকে নিয়ে কথাটি বলা হচ্ছে, তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে শিমুল। আর বিধেয় কোনটি? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। এই যে এই বাক্যটিতে উদ্দেশ্য শিমুল সম্পর্কে বলা হচ্ছে যে মাঠে খেলতে গেল, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে বিধেয়। আমরা উদ্দেশ্য এবং বিধেয় জানলাম। একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় ক্রিয়ার সমাপিকা সমষ্টি যদি নিয়ে একটি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশ রূপে ব্যবহৃত হয় তাকে খণ্ডবাক্য বলে। সহজ কথায় হচ্ছে যে অন্য একটি বাক্যের যদি অংশরূপে ব্যবহৃত হয় সেটি হয় খণ্ডবাক্য। যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এই বাক্যটিতে আমরা দুইটি খণ্ডবাক্য পাচ্ছি। প্রথমটি হচ্ছে যারা ভালো ছেলে এবং তারা শিক্ষকের আদেশ পালন করে, এই দুইটি খণ্ডবাক্য মিলে একটি বাক্য গঠিত হচ্ছে। তাহলে খণ্ডাংশটুকুই আসলে খণ্ডবাক্য, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এবারে আমরা খণ্ডবাক্যের শ্রেণী বিভাগ নিয়ে পড়ব। খণ্ডবাক্য দুরকমের হয়, একটা হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য, অন্যটি হচ্ছে
অধীন খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্য কোনটি? একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে আমরা বলি স্বাধীন খণ্ডবাক্য বা প্রধান খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্যের অন্য নাম হচ্ছে প্রধান খণ্ডবাক্য। তাহলে খণ্ডবাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল না হলে সেটি হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য। যেমন, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এই বাক্যে তারা শিক্ষকের আদেশ পালন করে এই খণ্ডবাক্যটিকে আলাদা বাক্য হিসেবেও লেখা যেতে পারে। আমি যদি শুধু এই অংশটুকু বাদ রেখে বলি তারা শিক্ষকের আদেশ পালন করে, তাহলেও সেটি একটি পূর্ণাঙ্গ বাক্যের অর্থ প্রকাশ করবে, তাই এটিকে আমরা স্বাধীন খণ্ডবাক্য বলতে পারি। এবারে অধীন খণ্ডবাক্য কি? অধীন খণ্ডবাক্য হচ্ছে একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্যটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, অর্থাৎ তাকে নির্ভর করতে হবে স্বাধীন খণ্ডবাক্যের উপর, তখন তাকে আমরা বলি আশ্রিত বা অপ্রধান খণ্ডবাক্য। অধীন খণ্ডবাক্য সম্পূর্ণ নয়, এটি একটি অসম্পূর্ণ বাক্যের অন্তর্গত। যেমন, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এই বাক্যে যারা ভালো ছেলে এইটুকু হচ্ছে যদি আমরা বাক্য এটুকু বলে শেষ করে দিই যারা ভালো ছেলে, তাহলে ওই যে আমরা যে বাক্যের গুণ করেছিলাম আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, সেই আকাঙ্ক্ষাটুকু আমাদের মধ্যে থেকে যায় এর পরবর্তী কথাটা শোনার জন্য। তাই এই পুরো বাক্যটির আশ্রয়ে এই খণ্ডবাক্যটুকু সম্পূর্ণ হচ্ছে, যে কারণে আমরা যারা ভালো ছেলেটিকে বলছি অধীন খণ্ডবাক্য এবং তারা শিক্ষকের আদেশ পালন করে এটুকু আমরা বলছি স্বাধীন খণ্ডবাক্য। আশা করি তোমরা স্বাধীন এবং অধীন খণ্ডবাক্য বুঝতে পেরেছ। এবার অধীন খণ্ডবাক্য কয় রকমের হয়? অধীন খণ্ডবাক্য হয় তিনভাবে, বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয় এবং ক্রিয়া বিশেষণ স্থানীয়। এই শ্রেণী বিভাগগুলোর উদাহরণ তোমরা খুব সহজেই পড়লে বুঝে যাবে, যে কারণে আমি আর এই অংশটুকু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি না। পাঠ্য বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় তোমরা অধীন খণ্ডবাক্যের এই অংশটুকু নিজেরা পড়বে। এবং তারপরে আমরা পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যের গঠন। বাক্যের তিনটি প্রধান অংশ গঠন অনুসারে, তিনটি প্রধান শ্রেণী বিভাগ বাক্যের গঠন অনুসারে বাক্য কয় প্রকার? তিন প্রকার, সেটি হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য কোনটি? যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে। আমরা বাক্যে দুইটি অংশ জেনেছি, একটি হচ্ছে উদ্দেশ্য, অন্যটি বিধেয়। তাহলে যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে সেটি হচ্ছে সরল বাক্য। যেমন, খোকন বই পড়ে, বাকি উদাহরণগুলো সরল বাক্যের। এরপর আসছে জটিল বাক্য। যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। তাহলে জটিল বাক্যে আমরা কী কী থাকবে জানছি? জটিল বাক্যে থাকবে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য। জটিল বাক্যতে একটি অধীন বাক্যও থাকতে পারে বা একাধিক অধীন বাক্যও থাকতে পারে। উদাহরণ আমরা দেখি, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি স্বাধীন বাক্য, তাকে সবাই শ্রদ্ধা করে এটি স্বাধীন বাক্য এবং যিনি পরের উপকার করেন এটি হচ্ছে অধীন বাক্য। তো জটিল বাক্যের ক্ষেত্রে এরকম অধীন বাক্য একের বেশিও থাকতে পারে, বাকি দুটি উদাহরণও অনুরূপ। এরপর আসছে যৌগিক বাক্য। দুই বা তত তার অধিক সরল বা জটিল বাক্য মিলে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠিত হয় তাকে বলে যৌগিক বাক্য। যেমন, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। তাহলে আমরা জটিল বাক্যে থাকছে কি? দুইটি বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলে গঠিত হয় হচ্ছে যৌগিক বাক্য। জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত। তোমরা এখানে আরও কিছু জটিল বাক্যের এবং যৌগিক বাক্যের উদাহরণ দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে জটিল বাক্য থেকে কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করা হচ্ছে বাক্যগুলোকে। একটি উদাহরণ আমি দেখাচ্ছি, যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ। এটি একটি জটিল বাক্য। এই জটিল বাক্যটিকে যদি আমি যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে হয় লোকটি ধনী কিন্তু কৃপণ। এভাবে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রেও পেতে পারো সঠিক
তো চিহ্নিতকরণের ক্ষেত্রে যেখানে তোমাদের জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে পরিণত করার রূপটি দেখাতে হতে পারে। এ ছিল সরল জটিল এবং যৌগিক বাক্য বিষয়ক আলোচনা। বাক্যের আলোচনা এর পর্যায়ে শেষ। এরপরে আমরা শিখব বিরাম চিহ্নের আলোচনা। বিরাম চিহ্ন তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে বিরাম চিহ্ন আসলে কোনগুলো। মানুষ একটা না কথা বলতে পারে না, যে কারণে মানুষের কথা বলার মাঝখানে তার আবেগ অনুভূতি বা শ্বাস প্রশ্বাসের সুযোগ সুবিধার জন্য বেশ কিছু চিহ্ন ব্যবহৃত হয়, যেগুলোকে আমরা বলছি বিরাম চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, বিরাম চিহ্নের কয়েকটি নাম এবং আকৃতিগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 61-তে পাবে। কমার সূচক, কমার আকৃতি কোনটি, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা, বিষয়চিহ্ন, কোলন, কোলন ড্যাশ ড্যাশ, এবং এরপরে আসছে হাইফেন, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন, বিকল্প চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন, এগুলো সবই হচ্ছে বিরাম চিহ্ন। সেই বিরাম চিহ্নগুলোর আকৃতি তোমরা ডান পাশে দেখতে পাবে। এবারে আমি বাক্যে যে বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলোর কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করব। যে দাড়ি কোথায় ব্যবহৃত হয়, বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। দাড়ির অন্য নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। যেমন আমরা বাংলাদেশে বাস করি, এখানে একটি বাক্যের সম্পূর্ণ অংশ মনোভাব, বাক্যের বক্তার মনোভাব শেষ হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বসাচ্ছি দাড়ি। আর জিজ্ঞাসা চিহ্ন কোথায় বসে, তোমরা সহজে জানো যে কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসার সূচক যখন বাক্য থাকে তখন তার শেষে আমরা বসাই জিজ্ঞাসা চিহ্ন। বিষয় চিহ্ন হচ্ছে কোনো বক্তার আবেগ, অনুভূতি, মনোভাব ইত্যাদি বোঝাতে আমরা বসাই হচ্ছে বিষয় চিহ্ন। যেমন আহ কি সুন্দর দৃশ্য, এই চিহ্নটিতে আমরা এই বাক্যতে বসাচ্ছি, সেটি হচ্ছে বিষয় চিহ্ন। তো বাক্যের মধ্যে বিরামচিহ্নগুলো মধ্যে আরও কিছু বিরামচিহ্ন বসে, যেমন কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন। তো কমা যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন আসলে কতটুকু বিরতি হলে আমরা কমা বসাবো, বাক্যের মধ্যে অল্প বিরতি যখন বোঝাবে তখন আমরা কমা চিহ্নটি ব্যবহার করি। যেমন কমা কোথায় কোথায় বসছে তাহলে আমরা দেখি, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যে সম্বোধনের পরে কমা বসে। যেমন তুমি যদি কাউকে ডাকো সেতু পড়তে বসো, তো সেতু বলে আমি একজনকে ডাকছি বা সম্বোধন করছি, তারপরে আমি বসাচ্ছি কমা চিহ্নটি। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো বিশেষ পদ, একই রকম পদ ব্যবহৃত হচ্ছে তাই প্রত্যেকটি পদের পরে আমরা কমা ব্যবহার করছি। তারপরে আসছে একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে। যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, বই রাখলো, কমা, তারপর বেরিয়ে গেল। এখানে বাক্যটিকে আলাদা আলাদা করার জন্য আমরা কমাটি ব্যবহার করছি। আর আরও ব্যবহৃত হয় বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। যেমন মা বললেন, কমা, অঙ্ক করতে বসো, উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করার আগে আমরা বসাচ্ছি কমা। এবারে সেমিকোলন কোথায় কোথায় বসে তাহলে তোমরা দেখতে পাচ্ছ, পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে। সেমিকোলন বসে দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে, একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে। যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, কোনো কিছু অনুমান করা হলে তার আগে সেমিকোলন বসাতে পারি আমরা। এরপরে আসছে কোলন। কোলন তোমরা ব্যবহার করতে পারো উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে। আমরা যেমন লেখার সময় আমরা প্রায়ই কোনো কিছু উদাহরণ লিখে থাকি, যেমন বাংলা সন্ধি দুই প্রকার, এখানে আমরা কোলন দিয়ে লিখছি স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। প্রিয় শিক্ষার্থীরা, কোলনের মাঝখানে কিন্তু কোনো ধরনের ফাঁকা অংশ নেই, তোমরা একটু খেয়াল করবে কোলনের মাঝখানে কিন্তু আমরা ফাঁকা অংশ ব্যবহার করি না। এরপরে নাটকের সংলাপের আগে আমরা কোলন বসি, যেমন এক একজন বক্তার সংলাপের শুরু করার আগে আমরা কোলন দিয়ে তার সংলাপটি লিখে থাকি। তারপরে সবশেষে আছে হাইফেন। হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়, তাহলে হাইফেনের অন্য আরেকটি নাম হচ্ছে সংযোগ চিহ্ন। বিভিন্ন কারণে বাংলায় হাইফেন ব্যবহার করা হয়, যেমন দুটো শব্দের সংযোগ বোঝাতে, সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য, এবং একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে। দুটো শব্দের সংযোগ, একই ধরনের শব্দ এবং সমাসবদ্ধ পদের মধ্যে বিচ্ছিন্নতা করে দেখানোর জন্য।
তাহলে আমরা হাইফেনগুলো কোথায় ব্যবহার করছি তোমরা জানো। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসে আমরা বাক্য বিষয়ক এবং বিরামচিহ্ন বিষয়ক গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করলাম। আজকের ক্লাসের শেষে তোমাদের বাড়ির কাজের বিষয় হচ্ছে তোমরা এই দুইটি অধ্যায় থেকে, অর্থাৎ বাক্য অধ্যায় এবং বিরামচিহ্ন অধ্যায়, এখান থেকে তৈরি করবে 15টি বহু নির্বাচনীমূলক প্রশ্ন এবং উত্তর। বোর্ডে তোমরা খেয়াল করলে দেখবে যে আজকের বাড়ির কাজের বিষয় হচ্ছে 15টি বহু নির্বাচনীমূলক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। যেভাবে পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের অপশন সহ এমসিকিউ প্রশ্ন থাকে, তেমন 15টি প্রশ্ন তোমরা আজকে ক্লাসের শেষে তৈরি করবে। আজকের ক্লাসের শেষে বাড়ির কাজের নম্বর হচ্ছে 10। বাড়ির কাজ করার আগে উপরে অবশ্যই বাড়ির কাজের নম্বর উল্লেখ করবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস বুঝতে কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করবে, আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেব। আর আজকে ক্লাস নম্বর হচ্ছে 12, আমি শুরুতে বলেছি। আর আজকের ক্লাসের শেষে বাড়ির কাজ নম্বর 10 বাড়ির কাজ করার সময় উপরে উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি শেষ করছি। ক্লাস বুঝতে কোনো সমস্যা হলে আমি বলেছি আগেই, ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা বাড়িতে নিয়মিত বাড়ির কাজ করবে এবং পড়াশোনা করবে। বাড়ির কাজ জমা করতে হয় প্রত্যেক সপ্তাহে রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। আশা করি সবাই বাড়ির কাজ জমা করবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।